আরে ভাইজান কি করতেছেন? আপা আছে তো? আপা এখন আসবে, তোর আপা এখন অফিসের কাছে ব্যস্ত আছে, চল না। ভাইজান আপা এখন ঘরে, যদি আই সেই অবস্থা আমাকে দেখে বুঝতেছেন না কি হইব, অনেক বড় সর্বনাশ হয়ে যাব। মাথাটা কেমন যেন ঝিনঝিন করতেছে, ওই এক কাপ গরম গরম চা খাও তো। যা আইসা ভাইয়া, আমি আনতাছি। ভাইজান আপনার চা। কই যাস? কাম করি। আর দূর, সারা দিন তো অনেক কাজ করিস, একটু বয় কোন? আরে বয় তো, সারা দিন কাজ করলে কথা বলতে পারা। ভাইজান আমি কি বয়ে থাকলে চলবো? আমার এই যে এত কাম, আমি কামগুলো কে করব? আমাদের আপা অনেক সময় হয়ে যেতেছে। কেন তোর সাথে কি কথা বলা যাবে না? আচ্ছা শোন, তোর আব্বা নাকি অসুস্থ শুনলাম, তো এখনো কি অবস্থা? আব্বা শরীরের অবস্থা এত গাদা গাদা, ওষুধ খাইতেছে, এমন কইছে ডাক্তার অপারেশন অন অবধি এই ওষুধই খাওয়ান লাগবো, আর কি অবস্থা? আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হয়ে যাবে, বুঝছিস? এইটা নিয়ে তুই কোনো চিন্তাই করবি, তোর হাতটা এত সুন্দর, এত নরম। ভাইজান আমার অনেক কাম পড়ে আছে, ওগুলো শেষ করে আসি। দূর, কাজ পড়া করা যাবে। আসুন, তুই একটু আগে বললি না যে তোর বাবার অপারেশনে টাকা লাগবো, আমি তোর টাকা ব্যবস্থা করে দেবো, তুই শুধু আমার একটু সুখ দিয়ে দিচ্ছিস। ভাইজান এগুলো কি কইতেছেন? সারেন আমার আপার সাথে যদি দেখেন আমি কামগুলো শেষ করি নাই, আমার অনেক বকা দিব। দূর, কি বলছো? আমার একটু খুশি করে দেয়, আমার তো একটু খুশি করে হচ্ছিস। সারেন কি করতেছেন এগুলা? যদি আপায় দেখা ফেলে আমার অনেক গালাগালি করবো, আপনি সারেন না আমার। দূর, না করতেছিস দূর বাপা, তোর বাপের অপারেশন সব থাকা নিতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ দূর, না কর। এখন দেখলি তো কি হলো, দুটো এলো, ঢাকাও বলি অশোক বলি, বুঝছিস? আমি যাই দেখে আসি, না পারা করছি। কি ব্যাপার, দরজা খুলতে কতক্ষণ লাগে, এতক্ষণ বেল দিচ্ছি? আফা আমি বাথরুমে আসছিলাম। তুমি আসো। কি ব্যাপার, তুমি কখন এলে? ও আমি একটু আগে আসছি, তোমাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, এসো না ভিতরে এসো। তুমিও তো দরজাটা খুলতে পারত না, আমি সেই কখন থেকে বেল দিচ্ছি? ভিতরে এসো, এসো ভিতরে এসো। আচ্ছা আমার জন্য একটু স্যুপ করে নিয়ে আয় তো। আচ্ছা আচ্ছা, আমি কোনো চিন্তা করবি না, আমি যেটা বলবো সেটা তুই শুনবি, ঠিক আছে? সত্যি ভাইজান আমার আব্বার অপারেশনের সমস্ত টাকা আপনি দিবেন? আর সব টাকা আমি তোমার শুধুমাত্র যেটা বলবো সেটা শুনবি। আর শোন, এই কথা যেন কেউ যেন না জানতে পারে, ঠিক আছে? ঠিক আছে। ভাইজান কি করতেছেন? আপা আছে, সে ভালো করতেছে। তোর আপা এখন আসবে, তোর আপা এখন অফিসের কাছে ব্যস্ত আছে, চল না। ভাইজান আপা এখন ঘরে, যদি আই সেই অবস্থা আমাকে দেখে বুঝতেছেন না কি হইব, অনেক বড় সর্বনাশ হয়ে যাব। বললাম না তোর আপা আসবো না, আমার না কিচ্ছু বলো তো, চল। কি হয়েছে আপনার? জানতো আমি কইলাম তো, আমি রাইতে আইম, আপনি যান। সময় তো চলে আসিস, যান, আমি রাইতে আইম। ঠিক আছে।
রিয়াদ ভাই এভাবে সাইমাকে জড়াই ধরলো, ব্যাপারটা তো রাইসা আপাকে জানাতে হয়। আরে আপা যে কেমন আছেন? এই তো ভাবি ভালো, আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছি। তা আপা আপনাদের কোনো সুখবর পাচ্ছি না যে। পাবেন ভাবি, সময় হলেই পাবেন। আমি আসি এখন ভাবি, অনেক কাজ পড়ে আছে। আরে ভাবি এত ব্যস্ত হচ্ছেন কেন, এতদিন পর দেখা হলো, একটু কথা বলি। আর শুনেন, পুরুষ মানুষের মন কখন কোন দিকে যায় তার ঠিক নাই, এত সময় নিয়েন না। বুঝলাম না ভাবি। আর না বলছিলাম, বাচ্চা কাচ্চা হয়ে গেলে ভাই আর এদিক সেদিক তাকাবেন না, না হলে দেখবেন কখন কোন দিকে উদা হয়ে যায়। কি বলতেছেন ভাবি আপনি, কি বোঝাতে চাচ্ছেন আপনি? আমার স্বামী কিন্তু 8-10টা পুরুষ মানুষের মতো না, আমি ওকে ভালো করেই চিনি। গরিবের কথা বাসি হলেই ফলে, আপনারে আমি আমার বোনের মতো জানি, তাই কইছিলাম আর কি। কাল তো দেখলাম ওই যে আপনার বাসার কাজের মেয়েটা সাইমা, ওর সাথে ভাই খুব ঢলাঢলি করতেছিল। হোয়াট, এসব কি বলছেন আপনি ভাবি? মুখ সামনে কথা বলবেন, কোনো কাজ না থাকলে আপনাদের এইগুলো করতে ইচ্ছে করে তাই না? থাকবেন, আমার কি, আপনার ঘর আপনার জামাই, আমি যা দেখছি তাই তো করছি না, না দেখে তো আর কই নেই। ধন পরে টের পাইব। ভাইজান, এই যে প্রত্যেকটা দিন আপনি রাত করে আমার ঘরে আয়েন, আপা কিন্তু একদিন একদিন ঠিকই টের পেয়ে যাব। আপা যদি একবার জানতে পারে এই কথা, আমাদের দুজনকে কিন্তু এক রাখবো না, আপনার সংসারটা ভাঙা যাইব। ধুর বোকা, আমাকে ভয় পাস কেন? বুঝলাম না, তোর আপা কিচ্ছু টের পাবো না। আসো, তোদের টেরও ভয় কোনো অসুবিধা নেই, আমি ডিভোর্স দিয়ে দেবো। কি করেন এগুলো ভাইজান? কি করেন মানে বুঝতে পারতেছ না? ওই আমার কোনো সুখ দিতে পারছে? এত বছর ধরে বিয়ে করছে, ওকে আমার সুখ দিতে পারছে? তার থেকে তোর কাছে আমি বেশি সুখী, বেশি হ্যাপি। কথা বলছ না কেন? আর তোরা বলছিলাম এটা করবো, এটা করবো, তোর আব্বার চিকিৎসার জন্য তোরা টাকা দিবো, তাছাড়া তোর শোনা কোনো কিন্তু টাকা পয়সা দিয়ে অসুবিধা নেই, তোর বাবার চিকিৎসার জন্য যে টাকা পয়সা দরকার সব কিছু দেবো তোর। বুঝলাম না, এখনো তুই মুখ খাবো তোর মুখে বুঝি সব শরীর মাত্র খাবো। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। যদি একটা ক্যামেরা থাকতো না সঙ্গে, তাহলে তোদের এই ভিডিওগুলি করে ফেসবুকে ভাইরাল করে দিতাম। রিয়াদ, তুমি এতটা নিচে নামতে পারলে? একটা কাজের মেয়ে, ছি, তোমাকে স্বামী বলতে আমার ঘেন্না হচ্ছে। আর তুই 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 বের হ আমার ঘর থেকে, বের হ আমার ঘর থেকে, তুই বের হ, এক্ষুনি বের হয়ে যা। তুমি লজ্জা করে না তোমার? লজ্জা করে না একটা কাজের মেয়ের সাথে তুমি দিনের পর দিন তুমি ওর সঙ্গে এই নোংরামিটা করেছ? আমি নিজের চোখে না দেখলে অন্যের কথা আমি বিশ্বাস করিনি, নিজের চোখে দেখেছি আমি। আমার নিজের লজ্জা হচ্ছে তোমাকে আমার স্বামী ভাবতে।